নভেম্বর মাসে কেন্দ্র যখন পেট্রোল ডিজেলে এক্সাইজ ডিউটি কমিয়েছিল, সেই সময় যেসব রাজ্য ভ্যাট কমায়নি তারা নিজেদের নাগরিকদের সঙ্গে অন্যায় করেছে। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বুধবার এমনই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই মোদীকে পাল্টা তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি জানালেন, দাম বাড়াবে কেন্দ্র আর মূল্যবৃদ্ধির দায়ে রাজ্যের ঘাড়ে চাপিয়ে বলবে তোমরা দাম কমাও, জ্বালানির দাম রাজ্য কিভাবে কমাবে। এদিন নবান্ন থেকে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনোনে কাহা কি পেট্রোল ডিজেল কা জো ভাও বাড়া হ্যায় ডোমেস্টিক গ্যাস পুরা স্টেট কো উপর মে উনোনে দে দিয়া, কি স্টেট কোই কমানা হ্যায়, স্টেট কেসে কমায়েগে, কমতি করেঙ্গে, আপনে পুরা বাড়া দিয়া, আপনে কিতনা ইনকম কিয়া ও কভি দেখা, আপনে এক তরফা ওয়ান সাইডেড জো বাত কাহা হ্যায় দেশ কা জনতা কো ও টোটাল মিসলিডিং হ্যায়, ঠিক নেহি হ্যায় ও গলত হ্যায়। আপ বিজেপি কা পাঁচ স্টেট কা বারে মে অ্যাপ্রিশিয়েট কিয়া আর জিসকো বারে মে অ্যাপ্রিশিয়েট কিয়া উসকো আপ বহুত সারে রুপিয়া দেতে হ্যায়, বহুত স্কিম মে হাম লোগ কো জো রুপিয়া মিলতা হ্যায় উসসে জ্যাদা 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 50% মোর রুপিয়া আপ উসকো উনকো দেতে হ্যায়, তো উনকা তরফ সে 4,000-5,000 crore রুপিয়া দেনা কই বাত নেই হ্যায়, ও 4,000 দেতে হ্যায় তো আপ উসকো 40,000 দেতে হ্যায়। আর জো স্টেট কা নাম আপনে বতায়া, চাহে মহারাষ্ট্র হো, চাহে তামিলনাড়ু হো, চাহে রাজস্থান হো, চাহে বঙ্গাল হো, চাহে কেরালা হো, চাহে অন্ধ্রপ্রদেশ হো, চাহে তেলেঙ্গানা হো, সবকা বারে কো মেরেকো ইতনা পতা নেই হ্যায়, লেকিন মাই জব তক মেরেকো স্টেট কা বাত হ্যায়, হাম লোগো ভি আপকো পতা হোনা চাইয়ে কে তিন সাল মে হাম ভি পেট্রোল কা হর পেট্রোল প্রতি হাম 1 rupiya করকে কনসেশন দেতা হ্যায় সাবসিডি, ইসমে হামারা গভর্নমেন্ট কো 1,500 crore rupiya চলা গিয়া, আপনি একদম ভি নেই বোলা, আপনে বোলা ক্যা কি স্টেট কো আউর দেনা চাইয়ে, আপকো লেনা চাইয়ে আর স্টেট কো দেনা চাইয়ে, ইসকা মতলব ক্যা হোতা হ্যায়, আপনি বাড়াবেন আর রাজ্য সরকার রাজ্য সরকারকে বিক্রি করে দিয়ে টাকা মেটাবে, আপকা পাস হামারা 97,000 crore rupiya আমি বাকি হ্যায়, 97,000 crore আমরা আপনার কাছে পাবো, সেই টাকা আপনারা আমাদের দেন না, আমাকে 97,000 crore হাফ দিয়ে দিন, দেখুন আমি 3,000 crore পরের দিন দিয়ে দিচ্ছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, কোভিডের মিটিংয়ে এই সমস্ত বলা উচিত হয়নি, এটা ওর এজেন্ডা ছিল। দ্যাট হোয়াট মোদিজি হ্যাজ সেড উইথ মাই হাম্বল রিকোয়েস্ট, আই উইল টেল মোদিজি প্লিজ অ্যাট দ্য মিটিং অফ কোভিড ইট ওয়াজ বেটার নট টু ডিসকাস দিস সাবজেক্ট, বাট ইট ওয়াজ ইয়োর এজেন্ডা, অবভিয়াসলি ইট ওয়াজ এ ওয়ান সাইডেড এজেন্ডা, দ্য আদার পার্টি, দ্য আদার পিপুল, দ্য আদার চিফ মিনিস্টার উই আর নট এবল টু স্পিক, দো উই লিসন টু ইউ কেয়ারফুলি বাট উই ডোন্ট এগ্রি উইথ ইউর ভিউজ, দ্য স্টেট অলওয়েজ ইউ গিভ দ্য স্টেট স্টেপ মাদার অ্যাটিচিউড টু দ্য অপোজিশন স্টেটস অ্যান্ড ওনলি ইউ গিভ হেল্প টু দেম হু গেভ ইউ ফুল সাপোর্ট, ওয়ান টু এক্সেপশনাল, দ্যাট অলসো আই নো। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কেন্দ্র যে টাকা দেয়, অবিজেপি রাজ্যগুলিকে সেই টাকা দেওয়া হয় না বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এখন বিশ্ববাংলা সংবাদের রিপোর্ট।